বন্ধুরা এই রকমই সুন্দর কালো লম্বা ঘন চুল যদি তিন থেকে চার দিনের মধ্যে তোমরা চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে নাও বন্ধুরা আজকের এই রেমেডিটা এতটাই ভালো যে এটা খুবই দ্রুত তোমাদের চুলের ঝরে পড়াকে বন্ধ করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে এটা তোমাদের চুলকে নতুন করে গজাতে সাহায্য করবে আর গোড়া থেকে কিন্তু একদম মজবুত করে তুলবে বন্ধুরা আজকের এই রেমেডিটা এতটাই ভালো এটা তোমাদের চুলকে রিগ্রোথ হতে সাহায্য করবে মাথা ভর্তি কালো লম্বা ঘন চুল হবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরে পড়া কিন্তু বন্ধ করবে আজকাল বিভিন্ন ধরনের কারণে কিন্তু আমাদের হেয়ার ফল হয়ে থাকে যেমন ধরো আমাদের বিজি লাইফস্টাইল ব্যবসা গরম কিংবা এই যে বর্ষা আসতে চলেছে এই যে প্যাচ প্যাচের সাথে সাথে ওয়েদার এই সমস্ত কারণে কিন্তু আমাদের চুল পড়া শুরু হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে তোমরা তোমাদের চুলের যাবতীয় সমস্যাকে দূর করবে যেমন ধরো অতিরিক্ত চুল পরে যদি মাথা এরম ফাঁক হয়ে যায় কিংবা মাথার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয় কিংবা ধরো তোমাদের চুলের মধ্যে ড্যান্ড্রফের সমস্যা আছে মুঠো মুঠো চুল পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা দূর করে আবার দেখবে অনেকের কিন্তু অল্প বয়সেই চুল পেকে যায় এই ধরনের সমস্যা চলে আসে তো এটা কিন্তু তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে আর অল্প বয়সে চুল পাকার হাত থেকেও কিন্তু বাঁচাবে অল্প বয়সে টাক পরার হাত থেকে বাঁচাবে চুলকে খুব তাড়াতাড়ি লম্বা ঘন মজবুত করবে চুল ঝরে পড়া কিন্তু একদম বন্ধ করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে আজকের রেমেডিটা বানাবে ও ব্যবহার করবে আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারো টিনেজাররাও কিন্তু এটা ব্যবহার করতে পারো তাহলে চলো ফটাফট রেমেডিটা শেয়ার করি তো বন্ধুরা রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুল ঝরে পড়াকে বন্ধ করে আমাদের নতুন চুল বজাতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে পেঁয়াজের মধ্যে সালফার থাকে যেটা আমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে ও স্ক্যাল্পের ইনফেকশন দূর করে আচ্ছা এখানে আমাদের শুধু পেঁয়াজ লাগবে না আমাদের এখানে লাগবে পেঁয়াজের এই লাল খোসাগুলো যেগুলো আমরা ফেলে দিই হ্যাঁ বন্ধুরা আজকের রেমেডিটা কিন্তু তোমাদের একদমই খরচ হবে না ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আজকের এই রেমেডিটা বানানো হবে তো পেঁয়াজের যে অংশটা দেখো হয় ছোকলার যে অংশটা আর ওপরের থেকে থাকা যেই অংশটা আমরা ফেলে দিই সেটা দিয়েই কিন্তু আজকের রেমেডিটা বানানো হবে তার কারণ এই ছোকলা আর পেঁয়াজের এই যে লেয়ারটা এর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে এই লাল অংশটায় কিন্তু সালফারের পরিমাণ অনেক বেশি থাকে চুলকে কালো করতে সাহায্য করে পেঁয়াজের মধ্যে অনেক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও আছে যেটা আমাদের চুলের থেকে মানে স্ক্যালপের থেকে ফাঙ্গাল ইনফেকশান র্যাশ এই ধরনের প্রবলেম হলে কোনো ক্ষত হলে সেগুলোকে কিন্তু নিরাময় করতে সাহায্য করে তো দেখো আমি এখানে পেঁয়াজের যে এই মাথার দিকটা ছোকলা কিংবা উপরের যে লেয়ারটা আমরা যেটা ফেলে দিই ইউজ করি না সেই পার্টগুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছি এইবার একটা মানে পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখো আমি একটা স্টিলের কন্টেনার নিয়েছি তোমরা চাইলে কোনো কড়াই বা অন্য কোনো বাটিতেও নিয়ে নিতে পারো যেটা তোমরা গ্যাসে বসাতে পারবে এই ধরনেরই কিন্তু কন্টেনার এখানে নেবে তো আমি এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজের এই ছোকলাগুলো আর যা ওপরের লেয়ারটা যেটা ফেলে দিই সেটাকে আমরা ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে স্ক্যাল্পের ইনফেকশান থেকে বাঁচায় হেয়ারকে রিগ্রোথ হতে সাহায্য করে আর আমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করে মেথির কিন্তু কোনো মানে কোনো জুড়ি নেই চুলের জন্য মেথি এতটাই উপকারী এটাকে তোমরা শুধু বয়েল করে লাগালেও এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী প্যাক বানিয়ে লাগালেও ভীষণ উপকারী মেথি আমাদের চুলের জন্য এতটাই ভালো প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ঔষধি গুণ এতে ভরা থাকে যেটা কিন্তু আমাদের চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে আর খুব দ্রুত সঙ্গে সঙ্গেই বলা যায় ছড়া পড়াটা কিন্তু বন্ধ করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা লবঙ্গ হ্যাঁ ক্লোভ অয়েল বা ক্লোভ ওয়াটার দেখবে মার্কেটে প্রচুর দামে কিন্তু এটা বিক্রি হয় কারণ লবঙ্গর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ইনফেকশানটাকে দূর করে চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে চুলকে কন্ডিশনিং করে এমন কি মাথায় কোনো স্ক্যাল্পে ইনফেকশন থাকলে সেগুলো কিন্তু কম করতে সাহায্য করে চুলকে রিগ্রোথ হতে সাহায্য করে যে হেয়ার যে ফলিকুলসগুলো আছে সেগুলোকে কিন্তু স্টিমুলাইজ করে যার ফলে কিন্তু খুব দ্রুত চুল বৃদ্ধি হতে সাহায্য করে ঝরে পড়া বন্ধ হয় আর চুল লম্বা ঘন কালো মজবুত হয় এইবার দেখ আমি এর মধ্যে প্রায় এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম এই সবকটা জিনিস নেয়ার পরে এক গ্লাসের মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি এইবার এটাকে হচ্ছে তোমাদের গ্যাসে বসিয়ে দিতে হবে হিট আপ হওয়ার জন্য লো ফ্লেমে কিন্তু এটাকে হিট করবে যখনই কোনো রেমেডি তোমরা বানাবে সেটাকে কিন্তু খুব আজে খুব মানে গরম গরম আজে কিন্তু তোমরা সেটাকে ফোটাবে না তাহলে তার গুণাগুণগুলো কিন্তু অনেকটা কমে যায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এরম কিন্তু নয় গুণাগুণটা অনেকটা কমে যায় তো আমরা এখানে কি করবো লো ফ্লেমে এটাকে হিট করব। যাতে এই যে পেঁয়াজ মেথি লবঙ্গ এই যে সব কিছুর যে গুণটা সেটা এই জলটার মধ্যে চলে আসে আমরা যে এমন একটা হেয়ার টনিক বানাবো যেটা তোমাদের চুলের থেকে সমস্ত সমস্যাকে কিন্তু দূর করবে যেমন ধরো চুল ঝরে পড়া বন্ধ করবে লম্বা করবে চুলকে কালো করবে ড্যান সমস্যা থাকলে দূর করবে এমন কি চুলকে রিগ্রোথতেও সাহায্য করবে তো এইরম ভালোভাবে মিনিমাম সাত থেকে আট মিনিট তোমরা এইভাবে লো ফ্লেমে এটাকে কুক করবে হ্যাঁ লো ফ্লেমে এটাকে কুক করার পরে দেখবে এই যে জলটার যে রঙটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এর ভেতরে এই যে জিনিসগুলোর যা গুণাগুণ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ এই জলটার ভেতরে চলে আসবে তো তারপরে কি করব আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর দেখতেই পাচ্ছ এই জলের রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এর সমস্ত গুণ কিন্তু এর মধ্যে চলে এসছে এইবার দেখো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল চুলের জন্য ভীষণ ভীষণ ভালো নারকেল তেল আমাদের চুলকে সিল্কি শাইনি করে গোড়া থেকে মজবুত করে কালো লম্বা ঘন করতে সাহায্য করে চুলের খাদ্য চুলকে পুষ্টি যোগায় তো ভালো করে দেখো এইভাবে মিক্স করে নিলাম আর আজকের রেমেডিটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো এইরম না যে একবার বানাবে আর ইউজ করতে পারবে না এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে স্টোর করেও অনেক দিন রাখতে পারো সারা সপ্তাহ ধরে এটা কিন্তু ব্যবহার করতে পারো এইবার দেখো একটা ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি কারণ এখানে আমাদের শুধু এই টনিকটাই লাগবে আর এই হেয়ার টনিকটা চুলের জন্য কিন্তু দারুণ দারুণ কাজ করে চুলের সমস্ত রকমের সমস্যাকে দূর করতে সাহায্য করে চুলকে কিন্তু লম্বা ঘন কালো মজবুত করে তোলে এইবার দেখো এইরকম একটা স্প্রে বটল আমি নিয়ে নিয়েছি এর ভেতরে এটা আমি স্টোর করে রাখছি এটাকে তোমরা সাত দিনের জন্য কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবে যখনই অ্যাপ্লাই করবে তার আগে আধা ঘন্টাকে ফ্রিজ থেকে বার করে নেবে এটা ঠান্ডা ঠান্ডা ব্যবহার করবে না রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু এটা ব্যবহার করবে চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো সারা সপ্তাহের জন্য কিন্তু আমি টনিকটা তৈরি করেছি আমি এটা কিন্তু সাত দিন ধরে আমার চুলের মধ্যে ব্যবহার করব চলো দেখে নিই কীভাবে ব্যবহার করব প্রথমে বলিনি এটা কারা ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে টিনেজার যাদের বয়স হয়ে গেছে প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো ব্যবহার করার জন্য সবার প্রথমে চুলটাকে একটু ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম আর এই রেমেডিটা দুটো সময় তোমরা ব্যবহার করতে পারো দিনে দুবার ব্যবহার করতে পারলে তো ভীষণ ভালো আর যদি সময় না পাও তাহলে একবার ব্যবহার করবে প্রথমত রাত্রে শুতে যাওয়ার আগে এটাকে ব্যবহার করতে পারো আর একটা হচ্ছে স্নান করার আধ ঘন্টা কিংবা এক ঘন্টা আগে এটাকে ব্যবহার করতে পারো দেখো আমি এই টনিকটা আমার স্ক্যাল্পে স্প্রে করছি আমার হেয়ার লেন্থে স্প্রে করছি আর আমার ফুল হেয়ারে কিন্তু এটা স্প্রে করছি দেখো স্ক্যাল্পের মধ্যে চুলের গোড়ার মধ্যে কিন্তু ভালোভাবে স্প্রে করে নেবে তারপর হালকা হাতে এটাকে মাসাজ দেবে এটা কিন্তু তোমাদের চুলের ঝরে পড়া বন্ধ করবে তোমাদের যদি ফাঙ্গাল ইনফেকশান থাকে এই বর্ষার সামনে আসতে যে প্রচুর প্রচুর চুল ঝরে তো সেই ক্ষেত্রে সেটাকে কম করার জন্য এই টনিকটা কিন্তু ব্যবহার করতে পারো একদম স্ক্যাপ থেকে লেন্থ পর্যন্ত এটাকে ব্যবহার করবে এটা স্প্লিটেনকেও কিন্তু ঠিক করতে সাহায্য করবে স্ক্যাল্পে দিয়ে ভালোভাবে মাসাজ করবে মাসাজ করলে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় সেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো চুলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে ও চুলের ঝরে পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করে তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে চুলের গোড়ায় একদম স্ক্যাল্পে লাগাতে হবে আর সম্পূর্ণ চুলেও কিন্তু এটাকে দেখো ভালোভাবে এটা অ্যাপ্লাই করবে তেল তেল আমরা অনেকে লাগাতে চাই না যারা যার স্পেশালি তেল দিলে চিপকু চিপকু লাগে বাইরে যেতে হয় কলেজে যেতে হয় স্টাইলটা অনেকে মনে করে খারাপ হয়ে যায় কিন্তু তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা একদমই তেল তেলে নয় এই টনিকটা কিন্তু চুলের জন্য ভীষণই ভালো যারা তেল দিতে পছন্দ করো না তারা এইভাবে কোকোনাট অয়েলকে এই টনিকের মধ্যে ডাইলিউট করে ব্যবহার করো দেখবে ভীষণ ভীষণ ভালো ফল পাবে এটা জাস্ট দুবার অ্যাপ্লাই করে দেখো সাত দিন টানা দুবার ব্যবহার করে দেখো দেখবে চুলের ঝরে পড়া বন্ধ হবে চুলটা কিন্তু খুব দ্রুত লম্বা ঘন কালো মজবুত হবে আর দুবার ব্যবহার করলে ভীষণ ভালো সময় না পেলে অন্তত একবার রাত্রে বা সকালে যখনই তোমরা সময় পাও স্নানের আগে এটাকে ব্যবহার করো দেখবে চুলের যে ঝরে পড়া আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে আর চুল দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করছে এটা চুলকে কালো লম্বা ঘন মজবুত করতে সাহায্য করবে আর এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে যে শ্যাম্পু করতে হবে এরম না তোমরা চাইলে নর্মাল ওয়াটার দিয়েও ধুয়ে নিতে পারো যেরম ধরো তেল মেখে আমরা ছান করে নিই ঠিক সেরম করতে পারো আবার ধরো যেদিন যেদিন শ্যাম্পু করবে তার আগেও কিন্তু এটা ব্যবহার করতে পারো মানে এটা ব্যবহার করলে শ্যাম্পু করতেই হবে এরম কিন্তু কোনো ব্যাপার নয় তো দেখো আমি ভালো করে অ্যাপ্লাই করে সুন্দর করে এটা আমার স্ক্যাল্পের মধ্যে একদম মাসাজ করে দিচ্ছি বন্ধুরা তিন দিন ব্যবহার করলে কিন্তু এই রেজাল্টটা তোমরা দেখতে পাবে একটানা সাত দিন ব্যবহার করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবে এটা তোমাদের চুলের ঝরে পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে কালো ঘন মজবুত করবে চুল যদি মানে মাথা ফাঁকা হয়ে যায় মুঠো মুঠো চিরুনিতে চুল উঠতে থাকে সেইগুলোকেও বন্ধ করে চুল কিন্তু দ্রুত লম্বা ঘন কালো মজবুত করে দেবে তো রেমেডিটা বানিয়ে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বুঝছি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে